কখন কোন পরিস্থিতি হবে সেটা বলা যায় না। নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি রিজভী জানাবো। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে ওবায়দুল কাদের। সবশেষ থাকছে নারী হয়ে 5 বার ক্ষমতায়, অনেক দেশের পছন্দ না প্রধানমন্ত্রী। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। একটা তো একতরফা নির্বাচন হয়ে গেছে, এর প্রতিবাদ কি আপনারা রাজপথে নামবেন? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, নিশ্চয়ই, অবশ্যই, আমাদের নানা কর্মসূচি আমাদের নেতারা প্রায় প্রতিদিন বসছেন, কর্মসূচি ঠিক করে আবার আপনাদের জানাবেন। এখন আমরা কর্মসূচির মধ্যে আছি, আন্দোলনের মধ্যে আছি, আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে, সবার সঙ্গে কথা বলে কর্মসূচি ফর্মুলেটেড করে আপনাদের জানানো হবে। রিজভী বলেন, আমি আপনাদের বলতে চাই, অবৈধ সত্তা নিয়ে তারা সরকার যে আনন্দ করছে, তাদের এই উৎসব একদিন জনগণের উৎসব হবে, তাদের পরাজয়ের মধ্যে দিয়ে, তাদের পতনের মধ্যে দিয়ে। সেই দিন কত দূরে? সরকার কি আরো 5 বছর টিকে যাবে? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, চীনে একটি প্রবাদ আছে, স্রোত যতই বইতে থাকবে পেছনের পানি যেটা তা তীব্র মাত্রায় আসবে, এবং যত প্রবাহিত হতে থাকবে তত পানির স্বচ্ছতা হবে, এবং সেটা নদী কাটতে কাটতে এমন একটা পর্যায়ে আসবে যে সেটা পরিপূর্ণ নদীতে পরিণত হবে। রিজভী বলেন, আমি বলতে চাই, আন্দোলনের পরিপূর্ণতা স্রোত আমরা যতই বইয়ে দেব, স্রোতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং তারা পরাজিত হবে। আমাদেরকে বলি, যুদ্ধ 71 সালে শুরু হবে, এটা কি 62 সালে জানা গেছে? এটা কি 69 সালে জানা গেছে? এটা কি 70 সালে জানা গেছে? জানা তো যায়নি, তাই কখন কোন পরিস্থিতি হবে সেটা বলা যায় না। রিজভী আর বলেন, শুধু একটাই বলা যায়, জনগণের আন্দোলন, সেই আন্দোলন যদি আদর্শের হয়, ন্যায়ের হয়, গণতন্ত্রের পক্ষের হয়, সেই আন্দোলন কখনো বৃথা যায় না। ইতিহাসের রেকর্ড হচ্ছে এটা, ইতিহাসের সাক্ষী হচ্ছে এটা, জনগণ পরাজিত না, অপশক্তি কিছুদিন বাধা দিয়ে পরাজিত করতে চায়। চলে যাচ্ছে পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে, এই সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে। শনিবার 13 জানুয়ারি সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধির নতুন মন্ত্রিসভা শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে, তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সবকিছু করতে হবে, সেক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়ে মোকাবেলা করব, তবে তারা অগ্নিসন্ত্রাস করলে আমরা নিশ্চয়ই জুঁই ফুল নিয়ে যাব না। ওবায়দুল কাদের বলেন, ইস্তেহার বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ, তবে এই ইস্তেহার বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধা বিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস অস্থিরতা তৈরি করে তবে তা মোকাবেলা করতে হবে, বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। চলে যাচ্ছে পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, একজন নারী হয়ে 5 বার ক্ষমতায়, এটা অনেক দেশের পছন্দ না। শনিবার 13 জানুয়ারি বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনি যুদ্ধাপরাধী যাদের বিচার করেছে তাদের ষড়যন্ত্র তো আছেই, অন্যদিকে অনেক দেশ আছে, আমি একজন নারী হয়ে 5 বার ক্ষমতা, এটা তাদের পছন্দ না। এদেশে মাটি ব্যবহার করে কেউ অন্য দেশে আক্রমণ করবে তা হবে না, হতে দেওয়া হবে না, এমন ধীর প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।